প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে অনেকটাই সুন্দরী আসলে তার জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি তামান্না আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনার বাড়ি কোথায় জি আমি ভালো আছি আপনার বাড়ি কোথায় দিনাজপুর পরিবারে কে কে আছে পরিবারে দাদি আছে আর আমি আছি মা বাবা নাই বাবা আছে মা অনেক আগে তালাক দিয়েছে চলে গেছে ছটাই মাঠ আছে আচ্ছা আচ্ছা তা কি করেন কি আপনি এখন আমি এখন এই যে কারখানাতে জব করি তো ওইখানে টুকটাক মেশিনের কাজ করি কিসের কারখানা গার্মেন্টস গার্মেন্টস ও ছোটখাটো গার্মেন্টস এর মতনই এমব্রয়ডারি কাজ করা হয় মেশিনে আচ্ছা কাপড় চুপড়ে এমব্রয়ডারি করা হয় আচ্ছা টাকা পয়সা কি সব খরচ হয় না জমান কি ভাইরা কি বলেন 7,000 টাকা বেতন পাই 2,000 টাকা ঘর ভাড়া পকেট খরচই চলে না এখানে কেমন করে আমি দাদের কাছে থাকে অনেক কষ্ট কষ্ট বলেই প্রতিবেদন কোন কষ্টটা বেশি নাড়া তাই সবচেয়ে সবচেয়ে কষ্ট লাগা দেয় অভাবের কষ্ট না যেহেতু আপনার সাথে অনেক অভাবী লোক আছে যেহেতু আপনি যেটা কিছু কাজ করেন কিছু হলেও হয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন আর সবচেয়ে বড় কথা একটা জীবন সঙ্গী অবশ্যই খুঁজে নেবেন শুনেন যারা ফুটপাতে থাকে তাদের অভাবটা মানুষের দেখে যারা ভেতরে থাকে তাদের অভাবটা মানুষের দেখে না সেটাই সাধারণ মানুষেরই বেশি কষ্ট আসে মধ্যবিত্ত সাধারণ গরিব মানুষের বেশি কষ্ট তো যাই হোক বিয়ে শাদী তো করতে হবে নাকি বিয়ে শাদী করেছিলেন বিয়ে শাদী করো বলে প্রতিবেদন আসছে আইছে বিয়ে শাদী যদি করতাম তাহলে প্রতিবেদন আইতাম না সেটাই একটা যদি জীবন সঙ্গী পেয়ে যান বা একটা যদি বিয়ে হয়ে যায় তাহলে জীবনের কষ্টটা দূর হয়ে যাবে তো কোনো প্রেম ভালোবাসাটা সেরকম কোনো কিছু হয়েছিল জীবনে না এখনো হয়নি কিছু মানুষ আইছিল আমি বিয়ে বসিনি কেন ভালো না ছেলেরা নেশা করে অন্য ধরনের ছোটখাটো ছেলেরা ভালো না এরকম সুন্দরী মেয়েরা তো মিডিয়াতে একটু কাজ করার সুযোগ চায় এরকম কোনো সুযোগ টুযোগ আসলে কি করবেন কিনা অবশ্যই করবো নাচ গান টান করতে পারেন না না এগুলো করতে পারি না নাটক টাটক সিনেমাতে করবেন অভিনয় করবেন যদি করা তাহলে করব তো এগুলো করলে তো একটু নাচ জানা লাগে গান গান গাইতে গাওয়া লাগে যদি আমাকে লে তাহলে শিখবো জানবো বয়স কত ছিল এখন এই 18.5 বছর 18.5 বছর তাই না তা এখন কেউ কি অভিনয় সুযোগ আগে চান নাকি এটা বিয়ে শাদী করে জীবন সঙ্গীটা চান এখন আমার ভাগ্যে যেটাই আগে আসে আমি সেইটাই লাগবে যদি আমাকে যদি ভালোবেসে সে বিয়ে করতে আমি বিয়ে করবো যদি বলো তোমার কাছে কিছু করে দেবো তুমি আসো সেইটা করতে কখনো কাউকে ভালো লেগেছিল ভালোবেসেছিলেন না না এখনো লাগেনি ভালোবাসিনি আচ্ছা আচ্ছা তো যাই হোক যেহেতু আপনার সঙ্গে অনেকেই যোগাযোগ করতে চাবে বিয়ের জন্য হোক বা কেউ যদি অভিনয় কাজ টাজ করার সুযোগ দেয় কিন্তু সব কিছু যাচাই বাছাই করে নেবেন খোঁজ খবর নিয়েন বিয়ে বলেন মানুষ যে কোনো কিছুর অফার দেখ যেটাই বলেন খারাপ উদ্দেশ্য বা খারাপ চিন্তার ভিতরে যাবেন না ঠিক আছে তো আপনার নাম্বারটা তো দেওয়া যাবে নাম্বার দিলে সমস্যা নাই তো নাম্বারটা মুখস্থ বলতে পারেন দেখে বলতে পারেন না দেখে বলতে পারেন একটু দেখে বলে দেন না না আমি বলতে পারি কিন্তু ভয় লাগে ভুল হয়ে গেলে যদি সেই জন্য ভুল হওয়ার কিছু নেই না হলে আমার কাছে দেন আমি দেখে বলে দিছি হ্যালো ভিউয়ার্স শুনতে পারলেন এক অসহায় আপুর জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই তারা তার এই নম্বরে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01930332204 নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে 01930332204 নাম্বারটা খোলা থাকে তো অবশ্যই খোলা থাকবে যাক নাম্বারটা খোলা রাখবেন যত কষ্ট হোক কেউ ফোন দিলে সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজাবেন তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম